সে জায়গা যাকে পাই তাকে ধন্যবাদ, যাকে পাই পেলাম না তাকেও ধন্যবাদ। আপনি খোলসা করে বলছেন না কেন যে আপনি তো বিজেপি থেকে যে লড়াইটা করেছিলেন সেই লড়াইয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বা শুভম পাশে পাননি, এনআইএ তদন্ত নিয়ে আপনার ক্ষোভ রয়েছে, সব জায়গাতে ক্ষোভ রয়েছে। আমি কি বলছি, আমার কোনো ক্ষোভ কারো প্রতি নেই। আমি যে আমার পাশে ছিল তাকেও ধন্যবাদ, যে আমার বিরুদ্ধে ছিল সেকে তাকেও ধন্যবাদ। আমার দলের আমার দল পরিবর্তন করার কথা ভাবছেন না আপনি, এই কথাটা বলতেই পারেন কেন, আপনি আপনি তো জুট মিলে চাকরি করেননি বা জুট মিলের ব্যাপারে জানেননি, তো যদি জানতেন তাহলে এটা বলতেন না কি আমার দাবিটা কি ছিল, মানাটা কি হয়েছে। এখন যতটুক মানা হয়েছে ততটুকু বাংলার জুট ইন্ডাস্ট্রি জেনে ভালো হয়েছে, আরও যেটুক আছে সেটা কোনো রাগ বিদ্বেষ না, বাংলার মানুষের জন্যে কেন্দ্র সরকারকে মেনে নেওয়া উচিত। আচ্ছা অরুণদা, আচ্ছা অরুণদা, আপনি যদি চলে যান, আপনি যদি তৃণমূলে যোগদান করেন, তাহলে তো ব্যারাকপুরে বিজেপির শেষ সম্বলটুকু থাকবে না, একটা সংগঠন তৈরি করলেন এতদিন। দেখুন, রাজনীতিতে কারো জন্য কোনো জায়গা ফাঁকা থাকে না, সবার জন্য জায়গা ভর্তি হয়ে যায়। আমি কোথাও আছি কোথাও থাকব, তার জন্য অন্য লোক আসবে না বা অন্য লোক জায়গা অন্য লোক আসবে না যাবে না, এটা যারা বলে তারা মূর্খ স্বর্গে বাস করে, আমি ওতে বিশ্বাসী নেই। আমি এইটুক জানি এলাকার মানুষের কে নিয়ে লড়াই করেছি, জুট ইন্ডাস্ট্রিকে নিয়ে লড়াই করেছি, জুট ইন্ডাস্ট্রি মানুষ আমাকে একটা কাউন্সিলর থেকে আজকে এমপি বানিয়েছে, আগামী দিন কি করবে সে তাদের উপরে আছে। আমি তার সঙ্গে তাদের সঙ্গে কোনোভাবে বেইমানি করি না, সে যারা আমার সঙ্গে থাকে। আমি তো কোনো এখন পর্যন্ত বলিনি, আপনি এটা বারবার কেন প্রশ্ন করছেন। আমি যে লড়াইটা লড়ছি সে লড়াইটা অনেককে সঙ্গে পেয়েছি, অনেককে সঙ্গে পাইনি, যাকে সঙ্গে পেয়েছি তাকেও ধন্যবাদ, যাকে সঙ্গে পাইনি তাকেও ধন্যবাদ। আজকে কি হবে সেটা আপনি ভালো করে জানতে পারবেন, কিছুক্ষণ অপেক্ষা করুন। রবিবার ছুটি দিন, আমিও আপনি আপনিও একটু ছুটি মানা না, আমার জন্মদিন না, আমার জন্মদিন না, কিন্তু রবিবার ছুটির দিন আছে, আপনারা ছুটি একটু মানান, আমিও ছুটি মানাই। দেখা করতে যাবেন কারোর সাথে বললেন? সেটা দেখা যেটা যার সঙ্গে দেখা করতে যাব সে তো নিশ্চয়ই কোনো ছোটখাটো লোক নাই, এরা বাংলার স্বার্থের জন্য, বাংলার স্বার্থের জন্য যে লড়াই হয়েছে, যে লড়াইটা আরো বাকি আছে, সেই ব্যাপারটা নিয়ে অনেকটা আলোচনা হবে, এই চেষ্টা আমি করেছি, যদি সময় পাই নিশ্চয়ই ভাবে সেই চেষ্টা করব। অর্জুন দা, আপনার সঙ্গে তৃণমূলের বারবার সংঘাত দেখা গেছে, আপনি বারবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তৃণমূল আপনার বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগ করেছে, মনে হয় তৃণমূলের প্রত্যেকে আপনাকে মেনে নেবে? আপনি ফিরলে তৃণমূল পার্টি তো ছবি আসছে না, যখন জন্মে লগ্ন থেকে আমি করেছি তৃণমূল দল, মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে হয়েছেন, তিনি তৈরি করেছিলেন, এখনো সেই দল ক্ষমতায় আছে, ওই দলে কে কি বলছে সবটাই মমতা ব্যানার্জি ঠিক করেন, আর কে কি করবে সবটাই মমতা ব্যানার্জি ঠিক করেন, এই জন্যে আমার এই ব্যাপারে কিছু বলার নেই। আমি মানুষকে নিয়ে রাজনীতি করি, মানুষকে নিয়ে চলি, কোন নেতা কি করবেন মানবেন মেনে নেবেন না কি মেনে নেবেন আমি জানি না, কিন্তু ব্যারাকপুরের মাটি, ব্যারাকপুরের মানুষ সবসময় আমার সঙ্গে আছে, কোনো রাজনৈতিকভাবে না, ব্যক্তিগত সম্পর্ক অত মানুষের সঙ্গে আছে, তাদের দুঃখ সুখের মধ্যে আমি থাকি, তার জন্য আমাকে ভালোবাসে। তৃণমূলের শিষ্যরাত্রী তো আপনাকে চাইছেন, সেই কারণেই তো আপনার এই ঘর বাপসি। আমার ঘর বাপসি হলে আপনি নিশ্চয়ই জানতে পারবেন, এখন পর্যন্ত তো ঘর বাপসি নেই, এখন পর্যন্ত তো আমি আমার ঘরেই বসে আছি আপনার সঙ্গে কথা বলছি। এই যে বললেন যে লোকাল নেতৃত্ব যদি না মানে, আপনি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি সম্বন্ধে অনেক কথা বলেছেন, কিন্তু সেই দলে আবার ফিরে যাওয়ার একটা জল্পনা এবং সম্ভবত হচ্ছে।